আলেমরা জেলখানায় আছে আপনি কোন কারণে বলেন তো একটাও কি ধর্ষণ করেছে না আমি যত আলেম পেয়েছি মানে 76 জন ছিলাম এক রুমে কনডেম সেলের ভেতরে এক এক রুমে একজন দুইজন তিনজন করে এই তিনটা বছরের ভেতরে প্রত্যেকের সাথেই তো অন্তত পরিচিত হয়েছে কেউ সেনা করেনি কেউ টাকা বেগম পাড়ায় পাঠায়নি শরীরই চলে না বেগম পাড়ায় পাঠাবে কেউ ঘুষ খায় না কেউ দুর্নীতিও করে না কেউ সুদও খায় না কেউ মানুষ হত্যাও করেনি অথচ কেউ তিন বছর পাঁচ বছর দশ বছর কেউ বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আলেম আছে এদেশের আলেমরা কিন্তু আর কিছু না জানো কামেল যারা পাশ করেছে দাওরা যারা পাশ করেছে অনার্স মাস্টার্স করেছে অন্তত শিক্ষা ব্যবস্থায় যাই থাকো কিছু না জানলেও এইটা জানে যে কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ কথা বলেন প্রত্যেকটা আলেম অন্তত এটা জানে যে আলেম আর কয়জন আছে এরা কি করবে টুপি মাথায় দিয়ে 18 কোটি মানুষ ইসমাইলের ভূমিকায় আসা লাগবে কথা বলুন আলেম যারা নবীর ওয়ারিশ দাবি করছে আমাদেরকে ও হযরত ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে 96 ভাগ মুসলমান যদি ইসমাইল নবীর ভূমিকায় ময়দানে চলে আসে আর আলেম যারা আছে যদি ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে এই দেশে কোনো আলেম জেলখানায় থাকবে না আল্লাহর সাহায্য না থাকলে রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না আমরা তো অনেকে এখন আমেরিকা রাশিয়া আছেন ভারত এদের দিকে তাকিয়ে আছি যে এরা সাহায্য করলে চলতে পারবো না আল্লাহর সাহায্য না থাকলে জীবনও আপনি চালাতে পারবেন না শ্রীলঙ্কার মতো শেষে পেলেদের পাখা ধরে পালানো লাগবে রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে হলে সাহায্য লাগবে কার আরে ক্ষমতা যে দরকার আল্লাহ এটা জানে না কেন শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে রাষ্ট্র ক্ষমতার কথা বললে কিছু মানুষ রাজনীতি মনে করে মানুষকে উল্টা পাল্টা বোঝায় আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলো নবী এটা বলতো কথা বলে এ দোয়া করতো কে নবীজি এ দোয়া করতো কে কারণ শিখিয়ে দিচ্ছেন আল্লাহ এ দোয়া করা লাগবে এদের রাষ্ট্রীয় ভাবে বিধান যদি চালু না হয় তাহলে শান্তিতে নিরাপত্তা নিয়ে থাকা সম্ভব না 24 ঘন্টা আপনি আতঙ্কে থাকবেন হ্যাঁ টাকা পয়সা কামাই হবে না তা না 100 জনের 96 জন মুসলমান দাবি করছে নবীর উম্মত হিসাবে কিন্তু তার আদর্শ মানতে গিয়ে মাত্র 14 জন বলেন বলেন যেদিন 51 জন হয়ে যাবে সেই দিন এই দেশে 500 আইন কায়েম হয়ে যাবে আমরা এখন ওই লাইনে আছি অন্তত 51 জন বানিয়ে নেই আর 51 জন যদি না হয়ে 96 না 99 জনও যদি হয় শুধু আগা কাঁটা না আমি শুধু হাসির জন্য বলি নাই আমাদের এই 14 থেকে এখন বাড়াতে হবে কমপক্ষে 51 জন যদি এই 14 জনের মতো হয়ে যায় আল্লাহর কসম এই দেশে আর কেউ বিরোধিতা করার সাহসও দেখাবে না আল্লাহ আমাদের যেন তার কেটে বসিয়ে দেন বলেন আমি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি দিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল দিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গোহাই তোমারি ধার আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ মুরারি আবু বকর ইসলামী ঝান্ডা নীরজে তুলে আল আমিন তুমি সির চিরদিন সকল মানুষের তোমরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি আলহামদুলিল্লাহ মালিকগঞ্জ সদর দেবেন্দ্রনগর কবরস্থান সংলগ্ন ময়দানে কান্দাপাড়া ললিতনগর ও দেবেন্দ্রনগর কবরস্থানের উদ্যোগে 77-73 পবিত্র কোরআনে কারিমের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আমজাদ হোসেন মোল্লা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ বেনজির আহমেদ আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ আলোচনা রেখেছেন মুফতি মামুন হুসাইন হাবিবি বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ নূরে আলম সরকার আব্দুল কাদের মোল্লা জনাব আবুল কালাম আব্দুর রউফ রমিজুর রহমান অনেকগুলো মানুষের নাম আরো আছে ওরফানা লাকা যিকর একবার দোয়া করে দিলাম নাকি বারবার দোয়া কর আল্লাহ সবার সম্মান মর্যাদা কোরআনের ইজ্জতে যেন বাড়িয়ে দেন আমিন মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের বাইরা প্রাণ প্রিয় মানিকগঞ্জবাসী দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছেন বলেন আলহামদুলিল্লাহ মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে আজকে থেকে যত কথা বলা লাগবে আমাদের কথা যেন কোরআন কেন্দ্রিক হয় কথা বুঝতেছে কোরআনের বাইরে কথা বললে ওর ভেতরে ভেজাল মিথ্যা থাকার সম্ভাবনা আছে গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা নাম নিলাম না উনি বলছিলেন হুজুর আর কত মিথ্যা কথা বল আর পারছি জীবনই শেষ হয়ে গেল মিথ্যা বলতে বলছে ধোকা দিয়ে কত বোকা বানানো যায় মানুষকে না ঠিক আপনি কোরআন দিয়ে কথা বলা আরম্ভ করেন আপনি আর ইচ্ছা করলেও মিথ্যা কথা বলতে পারবেন কারণ নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে কোরআনে কারিম দিয়ে কথা বলা মানুষ এখন এই দেশে কম না বেশি আস্তে আস্তে যা ছিল আর ফুরিয়ে যাচ্ছে কারণ কোরআনের সিস্টেম গুলো আমাদের দেশ থেকে আমরা তুলে দিতে চাই অমান আমিলা বিহি উজিরা কোরআন দিয়ে যারা আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন এই কোরআনে 500 আমল আছে শরীয়তের বিধান আমরা আজকে তেলাওয়াত করেছি একটা আমলের কথা অন্তত 499টা যদি আমরা নাও জানি এই একটা জানার মাধ্যমে আমরা যেন আল্লাহর পুরস্কার কেয়ামতে পেতে পারি আমার হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরাই ন্যায় বিচার করতে পারে এই হাদিস অনুযায়ী বোঝা যায় কোরআনের বিচার যদি না থাকে ওখানে ন্যায় বিচার আশা করা যায় না সুতরাং বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআনের বিচার ব্যবস্থা চালু না হবে
হাজারো মানুষ বিনা কারণে বন্দি থাকবে জানবেও না এই যে আমি জানি কিছু জানি আন্দাজে তিন বছর আটকে তারপর সুবহানাল্লাহ আমান দাহা ইলাইহি হাদা এখানে কত আলেম বসে আছে আপনাদেরকে বলছি হাদা একালে টান দেল কেন কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চায় সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে আপনি যদি বলেন আমি হেদায়েতের উপরে থাকতে চাই আপনার দাড়ি বড় বড় হলে আপনি হেদায়েতের উপরে থাকবেন না বিষয়টা এমন না তার আব্দুল ইবনে উবাই থাকতে পারত ওর দাড়ি আপনার চাইতে বড় ছিল জোব্বা গায়ে দিলে যদি মানুষ হেদায়েতের উপরে টিকে থাকতে পারে আবু জাহেলের জোব্বা কম বড় ছিল না কেউ মনে মনে করে আমি মসজিদের সভাপতি আমি জান্নাতে যাব না যাবে কে আরে ভাই আপনি মানিকগঞ্জ মসজিদের সভাপতি আর আবু জাহেল ছিল কাবা শরীফের এইজন্য এইগুলো না হেদায়েতের উপরে যদি কেউ টিকে থাকতে যায় মাস্ট বি তাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে হে আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে সুতরাং আমি হেদায়েতের পথে থাকতে চাই এজন্য জীবন বাজি রেখে হলেও যত হুমকি ধামকি যত রকমের ষড়যন্ত্র হোক আমি কোরআন দিয়ে ডাকবই আপনি যদি হেদায়েত পেতে চান আপনাকেও কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে কথা ক্লিয়ার তাহিরের মতো ভেজাল আছে কোনো ভেজাল এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় কোরআনে কারিম যদি কাউকে পথ দেখাতে না পারে ওরে পথ দেখানোর জন্য দুনিয়ায় আর কেউ নেই এই কথা বলা যাবে না দাঁড়িয়ে থাকেন আমি কিছু বলছি না কথা বলবেন না এই আবার কথা বলে কথা বলবেন না এর অনেক আলেম আছে কথা শুনছে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি জন্মের পর থেকে আয়াত আমরা অনেকেই শুনছি এই যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া এটা কি খেলা করার জন্য দিয়েছে আল্লাহ তাআলা আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে জানাতে চেয়েছে এই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে এই মানুষকে হেদায়েত দিতে পারে তার নাম কোরআন শরীফ কোরআনে কারিম বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব এখন আর দুনিয়ায় নেই কিয়ামত পর্যন্ত আসবেও না এই জন্য কোরআন শরীফ যদি কেউ পথ দেখাতে না পারে কাউকে ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই সেই কিতাব যেটা রমজান মাসে নাজিল হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী যত হেদায়েতের কথা স্পষ্ট ভাবে এর ভেতরে বলা আছে ইয়াদের ব্যাখ্যা পড়তে গিয়ে সাইয়েদ কুতুবের লেখা দেখলাম জেলখানায় বসে আমি এতদিনও এটা ভালোভাবে বুঝি নাই এতদিন শুধু ব্যাখ্যা অর্থ করে গেছে বাস্তব উদাহরণ হচ্ছে এ আয়াতে এই যে ফোরকান শব্দটা আল্লাহ দিয়েছে এটা কিন্তু কোরআনের একটা নাম ফোরকান কার নাম কোরআনের 55টার উপরে নাম আছে তার ভেতরে এইটা একটা চারটা নাম বেশি বেশি চলে পৃথিবীতে আল কোরআন আল কিতাব আল ফোরকান আজ-জিকির এই চারটা নাম দুনিয়ায় সব জায়গায় পরিচিত আরো নাম আছে তাফসিরে মাসালি আমি 55টার উপরে পেয়েছিলাম এই ফরকান শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে সাইয়েদ কুতুব লিখেছেন কোরআনে কারিমের ভেতরে হেদায়েতের দলিল প্রমাণ স্পষ্ট ভাবে দেওয়া আছে হক আর বাতিল পার্থক্য করার জন্য আল্লাহ এই কিতাব দিয়েছেন সুতরাং যার কাছে কিতাব আছে সে যদি হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে ওই লোকটা জান্নাতের উপযুক্ত না
আপনি এবার নিজের সাথে মিলান তো কোরআন শরীফ আপনি নিজে পড়েন পড়ান ঘরের ভেতরে রাখেন ছেলেকে পড়াচ্ছেন আপনারা দাবিও করেন যে আমি ফজর পড়েই কোরআন শরীফ পড়ে এরপরে দুনিয়ার কাজকর্ম শুরু করি সত্য মিথ্যা যদি কোরআন দিয়ে পার্থক্য করার মতো যোগ্যতা আপনার না হয় আপনি জান্নাতে যাওয়ার আশা করেন কি নিয়ে আয়াতটা কিন্তু ভয়ঙ্কর আয়াত সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনি যদি চালাতে পারেন তাহলে আপনি মনে করতে পারেন যে আমি জান্নাতে অথচ এইটা আজ বড় অভাব হয়ে দেখা দিয়েছে তাহলে আমি রিক্স নিয়ে যদি ডাক দেয় কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই আপনাকেও রিক্স নিয়ে সাড়া দেওয়া লাগবে বিশ্বনবী যতদিন পর্যন্ত আল আমিন আস সাদিক ছিলেন পুরা আরব জাহানে তার কোনো শত্রু ছিল না এ কোরআনে কারিম যেই দিন পেয়েছেন ওই দিন থেকে তিনি শুরু করলেন তার শত্রু বেড়েছে না কমেছে এমনকি তার ডাকে সাড়া দিয়েছে যারা তারাও ছিল আতঙ্কে কিতাবটা এরকম নবীজি এতদিন পর্যন্ত আতঙ্কেও ছিলেন না অন্তত তার আশপাশে যারা ছিল এই ১৭ বছর থেকে শুরু করে ৪০ বছরে ২৩ বছর তিনি কিছুই করেননি হেলফুল ফসুল গঠন করার মাধ্যমে ২৩টা বছর চালিয়েছেন একটা শত্রু পাওয়া যায়নি যারা তার আশপাশেও ছিল তাদেরও কোনো সমস্যা ছিল না যখনই কোরআন পেলেন ওই দিন থেকে সমস্যা শুরু হয়ে গেছে এমনকি তারা যারা তার ডাকে সাড়া দিয়েছে তারাও ঝামেলায় পড়েছে সুতরাং বিশ্বনবী ৪০ বছর বয়স থেকে ৬৩ এই ২৩ বছরে আমার মনে হয় তার পুরো জীবনের ভেতরে ভয়ঙ্কর সময় ছিল এই ২৩ বছর ৮২ বার তাকে এই ২৩ বছরের ভেতরে হত্যা করার জন্য ডাইরেক্ট চেষ্টা করেছে ইহুদিরা আমিও কোরআনে কারিম দিয়ে দাওয়াত দেওয়া আরম্ভ করেছি আপনি দাওয়াত দিচ্ছেন আজ ৫০ বছর আমি দাওয়াত অন্তত আজ ৮-৯ বছর শুরু করেছি কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না বুঝতে হবে বিশ্বনবী যেভাবে দাওয়াত দিয়েছেন আমার দাওয়াত হয়তো ওই লাইনে যাচ্ছে না এই কোরআনের তাফসির লিখে সাইয়েদ কুতুব জেলখানায় বসে বসে তার ফাঁসির অর্ডার হয়েছে আর এই কোরআন আমি ৩ বছর পড়ে আসলাম আমার ছড়িয়ে দিয়েছে একজন তাফসির লিখে তার ফাঁসি হয়ে যাচ্ছে আর আমি অত ৩ বছর একই কায়দায় কন্ডেম সেলে থেকে আসলাম কই আমার ফাঁসি তো হরের কথা সেল হয় আমার ছেড়ে দিয়েছে যান আল্লাহর কথা বলে বেড়া আলহামদুলিল্লাহ ও যে কে বোঝা বুঝেছে আমি বুঝে ওর মাথার হালকা তার কাটা وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر الله পাক বলেন সূরা হাসের ভিতরে আছে এটা হে নবী আপনি যখন তেলাওয়াত করবেন আল্লাহর আয়াত এমন কিছু মানুষ আছে যারা এর মর্ম মানে বুঝে ফেলবে যে আপনি কি বলতে চান তখন তারা আপনার দিকে তেড়ে তেড়ে আসবে নবী দিয়ে কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার উপরে নাড়ি ভুড়ি অনেকে চাপিয়ে দিয়েছে এটা আমরা শুনিনি কথা বলে না কেন গলার ভেতরে প্যাঁচ লাগিয়ে চাদর দিয়ে হোক দড়ি দিয়ে হোক হেসকা টান দিয়েছে যেন মারা যান কথা বলে ওই কোরআন দিয়ে হামজা নামাজ পড়াই এই কথা বলে মাথার উপরে নাড়ি ভুড়ি দেওয়া দূরের কথা মাথার উপর ফ্যান টাঙিয়ে দিচ্ছে ওইটাই হয় না এসি লাগিয়ে দিচ্ছে তাহলে বুঝতে হবে নবীজি যে কোরআন দিয়ে নামাজ যেই কায়দায় পড়িয়েছিলেন আমার নামাজ ওই কায়দায় পড়ানো হচ্ছে না সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাহ পাক বলেন অনেক মানুষ আপনার সামনে যারা বসে আছে এরাও কোরআন শুনবে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামি মিন
ما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين شات نمبر بارار پوثم نمبر پشتر پوثم نمبر لائنیتا হে নবী আপনি দেখবেন যখন কোরআন আপনি তেলাওয়াত করবেন মানুষ শুনবে এমন কিছু মানুষ আছে যারা এর মর্ম মানেগুলো বুঝবে উপলব্ধি করতে পারবে যে আমি কি বলতে চাই আপনি দেখবেন ওই মানুষগুলোর চোখ ভিজে গেছে কোরআন শুনলে সবার চোখে পানি আসবে না বিষয়টা এমন না আপনি যদি এর মর্ম মানেগুলো উপলব্ধি করতে পারেন আজকের তেলাওয়াত কি তো যেটা আয়াত এটা ভয়ঙ্কর একটা আয়াত যদি বুঝতে পারেন আপনি অবশ্যই মনের ভেতরে উত্থান পাতন শুরু হবে যদি এর মর্ম মানেগুলো উপলব্ধি করতে পারেন অবশ্যই আপনার চোখ দিয়ে পানিও আসবে তাই হক কথাগুলো শোনার পরে বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যায় আল্লাহ আমরা ঈমান আনলাম এই কথাগুলোর উপরে আর আমরা সাক্ষী দিলাম তুমি আমাদের সাক্ষী কবুল করো লিখে নাও বলেন আমিন এজন্য কোরআনে কারিম ওইভাবে শুনতে হবে সাহাবীরা যেভাবে শুনেছিলেন বুঝেছিলেন শুনলে ঝামেলা বুঝলে আমল করলে ঝামেলা শুরু হয়ে যাবে কারণ দুনিয়ার জীবনটাই ঝামেলা কথা বলে না কেন চব্বিশ ঘন্টা নবীজি যদি এরকম ভালো মানুষ হয়ে আতঙ্কে থাকতে পারে আমার জীবনে কোন ষড়যন্ত্র নেই ঝামেলা নেই আমি আছি শুধু আরামে হ্যাঁ পৃথিবীর জমিটা আরামের হবে শান্তির হবে তখন যখন কোরআনের পাঁচশ আয়াত রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও আমি তাফসীর পড়তে গিয়ে দুনিয়ার হাসানা পেয়েছি দশটা তার এক নাম্বার এই দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের আইন কোরআনে কারিমের পাঁচশো আইন আছে শরীয়তের বিধান এটা যদি কায়েম হয়ে যায় পরিবার সমাজ আর রাষ্ট্রীয়ভাবে সেই জায়গা আল্লাহ হাসানা বানিয়ে দেয় আমাদের দেশে একটাও চলে না কিসের হাসানা শুধু হাসি না হাসানার জায়গায় জের হয়ে গেছে আফেল আখেরাতে হাসানা আখেরাতে হাসানা দাও আখেরাতের হাসানা পাঁচটা কয়টা দুনিয়ার হাসানা দশটা কয়টা আখেরাতের হাসানা আমার ভাই আজকে যেহেতু আজকের আলোচ্য বিষয় নাই জানে ব্যাখ্যায় আমি যাচ্ছি না আমার নিজের দিকে যাচ্ছি অকিনা আজাবান নার জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা এই ষোলোটা বিষয় আছে আয়াতের ভেতরে কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে তখন বুঝি নাই এখন টের পায় যে কি আছে বাংলাদেশে এসে পড়াশোনায় আয়াতের উপরে করে দেখছি আল্লাহ দুনিয়া আখেরাত তো সবই আয়াতের ভেতরে আছে সে হাসানা বলেন আর যাই বলেন সবই এর ভেতরে পাঁচ অক্ত নামাজের পরে আমরা এটা চাই আল্লাহ বলে আমিও দিতে চাই কিন্তু যার মাধ্যমে দেব সেই ষোলোটার প্রথম কায় তো নেই দেব কি করে এই জন্য শান্ত সৃষ্ট দুনিয়ার জীবনটা কল্যাণময় একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যাবে তখন শান্তিতে কাটানো যাবে তখন যখন কোরআনের পাঁচশো আয়াত কায়েম হবে রাষ্ট্রীয়ভাবে এটা যদি কায়েম না হয় হাসানার জায়গায় অন্য কিছু আসবে কথা বুঝতেছেন এই জন্য আমাদের উচিত আমরা যদি নিরাপদে থাকতে চাই শান্তিতে থাকতে চাই কোরআনের আইন কায়েম করার জন্যে বাস্তবে রূপ দেওয়ার জন্যে যে যেখানে আসি ওই জায়গা থেকে উদ্যোগ নেওয়া লাগবে যদি বলে না এটা শুধু আলেমদের কাজ ওরা করুক ওরা আর কয়জন আছে দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধান পালন করতে পেরেছিলেন ওই সময় যখন তার সন্তান সাফর দিয়েছে কথা বলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে জবাই করার জন্য ব্যস্ত প্রস্তুতি নিয়েছেন সন্তানটা গলা একেবারে ছুরির নিচে দিয়ে প্রস্তুত হইয়া এজন্য ফালাম্মা আসলামা দিয়ে বসন দিয়েছেন এই টাকা নিয়ে ফালাম্মা আসলামা
দিবসন দেওয়ার কারণে এই যে দুইজনে যখন এগ্রি হয়ে গেছে রাজি হয়ে গেছে তখন আমি আল্লাহর বিধান যেটা ছিল এটা পালন করা তাদের জন্য সহজ হয়েছে ইব্রাহিম নবী যদি বলতেন আমি আল্লাহর বিধান পালন করব সন্তান ইসমাঈল যদি বলতেন না আমার জীবন আমি দেব না এই বিধান পালন করা জীবনের সম্ভব হতো না আস্তে বলেন না এদেশের আলেমরা কিন্তু আর কিছু না জানো কামেল যারা পাস করেছে দাওরা যারা পাস করেছে অনার্স মাস্টার্স করেছে অন্তত শিক্ষা ব্যবস্থায় যাই থাকো কিছু না জানলেও এটা জানে যে কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে 96 ভাগ মুসলমান যদি ইসমাইল নবীর ভূমিকায় ময়দানে চলে আসে আর আলেম যারা আছে যদি ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে এই দেশে কোনো আলেম জেলখানায় থাকবে না আলেমরা জেলখানায় আছে আপনি কোন কারণে বলেন তো একটাও কি ধর্ষণ করেছে না আমি যত আলেম পেয়েছি মানে 76 জন ছিলাম এক রুমে কনডেম সেলের ভেতরে এক এক রুমে একজন দুইজন তিনজন করে এই তিনটা বছরের ভেতরে প্রত্যেকের সাথে অন্তত পরিচিত হয়েছে কেউ সেনা করেনি কেউ টাকা বেগম পাড়ায় পাঠায়নি শরীরই চলে না বেগম পাড়ায় পাঠাবে কেউ ঘুষ খায় না কেউ দুর্নীতিও করে না কেউ সুদ খায় না কেউ মানুষ হত্যাও করেনি অথচ কেউ 3 বছর 5 বছর 10 বছর কেউ 20 বছর 25 বছর 30 বছর আগে মাসে আলজেরিয়া আব্বাস মাদানি আজ 32 বছর জেলে এখন আলেম আমরা যারা আছি নবীর ওয়ারিস আমাদেরকে ইব্রাহিম নবীর ভূমিকায় শুধু আসলে হবে না জনগণ 18 কোটি এদেরকে ইসমাইল নবীর ভূমিকা নেওয়া লাগবে এটা না আল্লাহ আসলামা টান দিয়েছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু আল্লাহ সঙ্গে সঙ্গে কিন্তু ডাক দিয়েছিলেন আমরা যদি ওই ভূমিকায় আসতে পারি তখন আল্লাহ আমাদের ডাক দেবেন এ বাংলাদেশের মানুষের আমি বুঝে ফেলেছি আমার বিধান ছাড়া তোরা কিছু চাস না এবার রব্বানা তিনা ফের দুনিয়া দোয়া করতে দেরি হবে এ শান্তি নিরাপত্তা দিতে দেরি হবে না খালি সারা জীবন দোয়া করে যাচ্ছে অথচ 10টা হাসানার একটা আয়জ পাইনি আপনার কি দেবে কি এটা তো শুধু দোয়া করার বিষয় ছিল না বিশ্বনবীকে কঠিন জায়গায় আল্লাহ দোয়া শিখিয়েছেন যত দোয়া কোরআনে পাবেন দেখবেন একটা কোন নিরাপদ জায়গায় নাজিল হয়নি সবগুলো কঠিন অবস্থায় নবীকে যখন চারিদিকে ঘিরে ঘরের চারিদিকে কলো থরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মেরে ফেলবে আল্লাহ বলেন হে নবী আপনি আমার কাছে এবার দোয়া করেন আপুর রব্বি আদখিলনি মাদখালা সিদিকি ওয়া আখরিজনি মখরাজা সিদিকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা সারা বানি ইসরায়েলের আয়াত 82 নম্বর আয়াত আমি এখানে বোঝানোর জন্য বলছি এই আয়াতটা যখন আল্লাহ নবীকে শেখাচ্ছেন এই দোয়াটা এটা কিন্তু যাই নামাজে বসে বসে না কথা বলে না মসজিদে বসে না খানকায় বসে না মাদ্রাসায় বসে দোয়া আল্লাহ শেখান নিয়ে দোয়া শিখিয়েছেন কঠিন জায়গা যেখানে চারিদিকে খোলা তরবারি আমরা জায়গা মতো যেতে রাজি না শুধু দোয়া করে শেষ করে দিচ্ছি জায়গায় যেয়ে দোয়া করেন রব্বানা ফারিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা অনসুরনা আলাল কওমিল কাফিরিন
এই আয়াতগুলো আল্লাহ যে দোয়া হিসাবে আমরা পড়ি কোথায় কোথায় নাজিল হয়েছে ওইটার শানে নজুল ওইটার ঐতিহাসিক প্রেক্ষাপট অনেকে জানি না এজন্য দোয়া করছি বসে বসে খানকায় অর্থাৎ যে খানকার দোয়া না এটা ময়দানের দোয়া নবীজি দোয়া করলেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে নবী আপনি আমার কাছে বলেন কবুল করবে কে আল্লাহ শিখিয়ে দিচ্ছে কে আল্লাহ তাহলে এই দোয়া কবুল হতে আর দেরি হবে না আল্লাহ শিখিয়ে দিচ্ছে কবুলও করবে তিনি বলছেন নবী আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যদি বের করে দাও নিরাপদে বের করে দিও রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয় মদিনায় যদি পৌঁছিয়ে দাও নিরাপদে পৌঁছিয়ে দিও শুধু পৌঁছিয়েই শেষ করে দিও না মেল্লা দুঙ্কা সুলতানা নাসির মদিনাতে যাওয়ার পরে তুমি আমার এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিও যেই ক্ষমতার ভেতরে তোমার সাহায্য থাকে আল্লাহর সাহায্য না থাকলে রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না আমরা তো অনেকে এখন আমেরিকা রাশিয়া আছেন ভারত এদের দিকে তাকিয়ে আছি যে এরা সাহায্য করলে চলতে পারবো না আল্লাহর সাহায্য না থাকলে জীবনও আপনি চালাতে পারবেন না শ্রীলঙ্কার মতো শেষে পেলেনের পাখা ধরে পালানো লাগবে এজন্য রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে হলে সাহায্য লাগবে কার আরে ক্ষমতা যে দরকার আল্লাহ এটা জানে না কেন শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে রাষ্ট্র ক্ষমতার কথা বললে কিছু মানুষ রাজনীতি মনে করে মানুষকে উল্টা পাল্টা বোঝায় আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলো নবী কে ওইটা বলতো কথা বলে এ দোয়া করতো কে নবীজি এ দোয়া করতো কে কারণ শিখিয়ে দিচ্ছেন আল্লাহ এ দোয়া করা লাগবে এজন্য রাষ্ট্রীয় ভাবে বিধান যদি চালু না হয় তাহলে শান্তিতে নিরাপত্তা নিয়ে থাকা সম্ভব না চব্বিশ ঘন্টা আপনি আতঙ্কে থাকবেন হ্যাঁ টাকা পয়সা কামাই হবে না তা না এই জন্য জমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ কাম বন্ধ করে দিয়ে বেচা কেনা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নামাজের জন্য দৌড়াতে আদেশ দিয়েছে আল্লাহ খেলা করার জন্য দিয়েছে বাস্তবে আয়াতটার দিকে তাকান ইদানু দিয়ালে সলাতি মেয়াউমের জমাতে ফাসাউ ইলা জিকিরিল্লাহ ওয়া দারুল বাইয়া আল্লাহ পাক বলেন যখন জমার দিন আজান দেওয়া হয় খেয়াল করে শুনবে তখন সব কিছু বাদ দাও বেচা কিনা ব্যবসা বাণিজ্য কাজ কারবার বাদ দিয়ে দৌড়াও নামাজের দিকে কিসের দিকে দালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ এটা ইন কুনতুম তাআলামুন যদি তোমরা বুঝে থাকো বাস্তবতায় আমি আয়াতটা মিলিয়ে দেখলাম আল্লাহরের বক্তব্যের সাথে প্রথমে আমার এই চিন্তা মিলছে না কারণ আল্লাহ নামাজের জন্য দৌড়াতে বললেন আমি এমন একটা গুরুত্বপূর্ণ কাজে আছি যে কাজটা করলে এখন পাঁচ লাখ টাকা পাবো এরকম কাজ নেই কথা বুঝতেছে আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান ডাক্তার মতিয়ার রহমান উনি পনেরো মিনিট করে একটা করে অপারেশন করে এক এক অপারেশনে এক লাখের উপরে টাকা নেয় এক ঘন্টায় যদি চারটা করে কয় লাখ আসতে বলো জমার নামাজ পড়তে কমপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি বায়ান মায়ান সব মিলে এক দেড় ঘন্টা তো লাগেই লাগে না এক দেড় ঘন্টায় ওর উপায় হবে কত এই জবাব দেন না কেন ছয় লাখ টাকার উপায় আল্লাহ বললেন ওইটাও বাদ দাও আগে নামাজে যাও নামাজটা শেষ করো এইটাই ভালো কাজ এইটাই লাভজনক কাজ আল্লাহ কি ওনার চাইতে বেশি বোঝে না কম বোঝে এখন ডাক্তার মতিয়া রহমান যদি বলেন আল্লাহ তো মেলে না আমি এ দেড় ঘন্টা নামাজ হয়ে না পড়ে যদি কাজটা করতাম ছয় লাখ টাকা আমার উপায় ছিল আর আপনি বলছেন এইটা লাভজনক নামাজ পড়তে যাও মিলছে না তাফসিরে মুফাসসির লিখেছেন আল্লাহ কেন এটা লাভজনক এটা ভালো কাজ এই কথা বললেন কেন কারণ আপনি দেড় ঘন্টা নামাজ পড়তে গিয়ে যে বিষয়গুলো ওখানে পাবেন ইমামদের উচিত হচ্ছে সাত দিনে ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে যেগুলো ঘটে ওইগুলো কোরআন হাদিসের মাধ্যমে সতর্ক করার জন্য তুলে ধরা এটা ইমামের কাজ যেটা খতিব হবে তা এখন তো এ খতিব এখন দেশে অল্প আরে খতিব হতে গেলে সে খতিব শেষ
অতএব খতিবের কাজ ছিল এটা সাত দিন উনি পরিবার সমাজ রাষ্ট্র দেখবে কোন কোন জায়গায় ঔষধ দেওয়া যায় ওই জায়গাগুলো সব চিহ্নিত করে সাত দিনে উনি খুতবা বানাবে জমার দিন হাজারো মানুষের সামনে উনি উপস্থাপন করবে এটা জমার নামাজ না এই জমার নামাজ দেশে আছে আল্লাহ পাক যা জানিয়ে দিলেন যে সব চাইতে এই দেড় ঘন্টার ভেতরে তুমি যতই লাভ করো উত্তম এইটা এই কারণেই বলেছেন আপনি এই দেড় ঘন্টায় যে শিক্ষাটা পাবেন এই শিক্ষাটা যদি পরিবার সমাজ আর রাষ্ট্রের ভেতরে কায়েম হয়ে যায় পোড়া এলাকা হয়ে যাবে জান্নাতের মতো আসতে বলেন অথচ এই কাজ না করে যে সমাজে নামাজ নেই যে পরিবারে নামাজ নেই যে রাষ্ট্রে নামাজ নেই ওই পরিবারে আপনি দেড় ঘন্টায় ছয় লাখ টাকা কামাই করবেন অসুবিধা নেই টাকাগুলো নিয়ে এই ঢাকা থেকে মানিকগঞ্জে বাড়িতে আসবেন রাস্তায় এই পঞ্চাশ কিলোর ভেতরে চিন্তায় হওয়ার সম্ভাবনা আছে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে টাকা যদি দিতে না চান আপনাকে মেরেও ফেলতে আসতে বলেন এটা কতগুলো ঝামেলা আপনার সামনে দেখতেছেন কিন্তু নামাজ থাকলে এই পরিবারে এই সমাজে এই রাষ্ট্রে ওই চিন্তাগুলো আর আরো জোরে বলেন এটা একটা বিধান গেল এরকম পাঁচশো বিধান আছে শরীয়তের একটাই যদি এরকম মধুময় হয়ে যায় শান্তিময় হয়ে যায় পাঁচশো বিধান যদি কায়েম হয়ে যেত দেশে আমার মনে হয় সোনার বাংলা শুধু নামে না আমরা বাস্তবে দেখতে পেতাম কোরআনের এই ময়দানে দাঁড়িয়ে হাজারো মানুষ নিয়ে মসাফির অবস্থায় অসুস্থ অবস্থায় মজলুম অবস্থায় দোয়া করছি আল্লাহ জীবনে চর্ম চোখে যেন দেখি মরতে পারি কোরআন দিয়ে এই দেশটা চলছে শরীর আসলে ভেতর থেকে আসার পরে এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি ভেতরে সব খোলা হয়ে আছে তো পূরণ করতে আরো কিছুদিন সময় লাগবে আর এরপর চাপ চলছে অনেক বেশি দুই তিনটা চারটা করে প্রতিদিন আজকে মনে হয় তিনটা হয়ে গেল আর গলাই পারবে কত আর আমার এমনি শরীর চলে না কত পারা যায় অল্প সময় কথা বলে বলে শেষ করছি তারপরও হচ্ছে না কণ্ঠ সাপোর্ট দিচ্ছে না শরীর তো পারছেই না দোয়া করছি আল্লাহ তুমি আমার কণ্ঠটা আবে আর ওই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি এই একটাই মাত্র মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন যাকে মেনে নিলে জীবনের গোনা মাফ হয়ে যায় পৃথিবীতে এমন কেউ এখন আর নেই কেয়ামত পর্যন্ত আসবেও না যাকে মেনে নিলে জীবনের অপরাধ মাফ হয় আছে কে আছে আপনার বিবেকের উপরে কি কুকুর প্রসাদ করেছে যে তার আদর্শ বাদ দিয়ে আপনি কাকে মেনে চলেন দুনিয়ায় আশা করছি আপনার বিবেক খুলবে এরপরেও যদি আপনার বিবেক না খোলে আমার মনে হয় আপনার বিবেকে কুকুরে পোষণ করিস আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন এই শব্দটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের মডেল আদর্শ বিশ্বনবী বলেন কিচ্ছু যদি করতে না পারেন এটার উপরে টিকে থাকতে পারলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে যে শব্দটার উপর টিকে থাকা অত সহজ অনেক কঠিন বিষয় ইমাম বুখারী বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ এর ছয় নাম্বার হাদিসের তিন নাম্বার পয়েন্টে আমি পেয়েছি কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবেন বিনা বিচারে বিনা হিসাবে কিছু মানুষকে জান্নাতে দেবেন দুনিয়ায় যাদের আদর্শ ছিল বিশ্বনবী এই দেশে এখন একশো জনের চোদ্দ জনের আদর্শ জরিপ বেরিয়েছিল কয়েকদিন আগে আপনি হয়তো দেখেননি জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের চোদ্দ জন মানুষ আল্লাহর নবীকে আদর্শ হিসাবে একশো ভাগ মানে আর বাকিগুলো সব টাল্টি পাল্টিতে চলছে একশো জনের ছিয়ানব্বই জন মুসলমান দাবি করছে নবীর উম্মত হিসাবে কিন্তু তার আদর্শ মানতে গিয়ে মাত্র চোদ্দ জন বলেন বলেন যেদিন একান্ন জন হয়ে যাবে সেই দিন এই দেশে পাঁচশো আইন কায়েম হয়ে যাবে
আমরা এখন ওই লাইনে আছি অন্তত 51 জন বানিয়ে নেই আর 51 জন যদি না হয় 96 না 99 জন যদি হয় শুধু আগা কাটা আছে অনেকে মনে করেন আমার আগা কাটা আছে আমি মুসলমান তবে ছাগল কি ছাগল মুসলমান আর এখানে অনেকে আছে এখনো পর্যন্ত আগা কাটে হয়নি লোকি না আমি শুধু হাসির জন্য বলি নাই আমাদের এই 14 থেকে এখন বাড়াতে হবে কমপক্ষে 51 জন যদি এই 14 জনের মতো হয়ে যায় আল্লাহর কসম এই দেশে আর কেউ বিরোধিতা করার সাহস দেখাবে না আল্লাহ আমাদের যেন টার্গেটে পৌঁছিয়ে দেন বলেন আমিন দুনিয়াতে একজন মানুষ 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তার ছিল না আর কিছুক্ষণ আগে যেটা বললাম সেদিন একজন চট্টগ্রাম থেকে আসার সময় আমি নাম নাই নিলাম না বলতে গেলে সমস্যা সে লোক কি বলছিল যে হুজুর আর কত মিথ্যা কথা বলবো জীবনে মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল আর কত মিথ্যা বলা যায় বলেন তো এও নেতা ওইটাও নেতা তার 63 বছরে একটা মিথ্যা পাওয়া যায়নি আর এর মনে হয় 50 বছর বয়স হবে এর 50 বছর পুরান ঠাই এই জন্যে তো নবীজিকে মেনে নিলে জীবনের অপরাধ মাফ হয়ে যায় এ দুনিয়ায় এমন কেউ নেই যাকে অন্ধভাবে মানা যায় উসওয়াতুন হাসানা হিসাবে গ্রহণ করা যায় কারণ কি কারণ দুনিয়ায় কোনো মানুষের জীবন আমার কাছে পরিষ্কার না এদেশে যারা বিএনপি করে বুকে হাত দিয়ে বলতে পারবে যে খালেদা জিয়ার জীবনে একদিনও মিথ্যা কথা বলেনি বলে না কেন আওয়ামী লীগ যারা করে তারাও বলতে পারবে না যে আমাদের নেত্রী জীবনে একদিনও মিথ্যা কথা বলেনি এটা সম্ভব না জামাত যারা করে তারাও এখন বলতে পারবে না ডাক্তার শফিক সাহেব জীবনে একটা মিথ্যা বলেনি চরমনাই যিনি আছেন সৈয়দ রেজাউল করিম জীবনে একটাও মিথ্যা কথা বলেনি এ গ্যারান্টি দেওয়া বলেন বলেন শুধুমাত্র একটি লোকের নামে দেওয়া যায় لقد كان لكم في رسول الله أسوة حسنة এই শব্দটা বড় ভয়ঙ্কর শব্দ উসওয়াতুন হাসানা এই দুনিয়ায় একজনই যার আদর্শকে বিনা দ্বিধায় চিন্তা ভাবনা ছাড়া মেনে নেওয়া যায় তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ কারণ গ্যারান্টি দিয়েছেন সরাসরি আল্লাহ وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ এত মহান শব্দ আল্লাহ কোন নবীর নামের আগে পরে দেননি হ্যাঁ একবার ইসহাক নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম বলে যে আমার জ্ঞানী বান্দা ইসমাইল নবীকে বলেছিলেন গোলামিন হালিম আমার সহনশীল বান্দা ধৈর্যশীল বান্দা আর বিশ্ব নবীকে আল্লাহ এত বড় নাম দিয়েছেন খুলুকিন আজিম কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করিয়ে যাবে কোল কিনারা খুঁজে পাবে না সুবহানাল্লাহ বলতে পারে না এতক্ষণ বলার পেছনে আমার সামারাইজ এইটা এর পরেও যদি বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে কেউ আদর্শ মানে ওর কপাল পোড়া আশা করছি আপনি ফিরে আসবেন তেলাওয়াত করেছে সূরা মুলকের দুইটা আয়াত মাত্র একটা আয়াতের তাফসীর আজকে করব আমার কণ্ঠটার দিকে তাকিয়ে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير বরকত শালিশে আল্লাহ যিনি সমস্ত অক্ষমতা দুর্বলতা দোষ আয়েব যত রকমের দোষ মানুষ আল্লাহকে দিতে পারে সব দোষ থেকে আমার ওই আল্লাহ মুক্ত বিয়াদিহিল মুল যার হাতে রাজত্ব যার হাতে আর জোরে বলেন আল্লাহ
এই যে এই দেশে কারা যেন প্রচার করে ক্ষমতার উৎস জনগণ এটা এদের সাথে পুরা সাংঘর্ষিক কে যদি এই কথা প্রচার করে আর বিশ্বাস করে ও মুশরিক ক্ষমতায় আল্লাহবাদে কারো ভাগ আর জোরেন উনি ইচ্ছা করে যাকে তাকে বসাবে উনি ইচ্ছা করলে নামাবে এর ভেতরে আর জনগণ বলে কিছু নেই অথচ শিরিকটা চালু করার জন্য কত মানুষ উঠে পড়ে লেগেছে জাতিকে আজ মুশরিক বানানোর জন্য বিভিন্ন পায়তারা চলছে এই দেশে বিভিন্ন সাইডের ইঙ্গিতে এই কথা বলেন না যারা হতে চান হন আমাদের নিষেধ নেই কিন্তু আমরা মুশরিক হতে চাই না কথা বলেন আপনাদের হয়তো এ জগতই শেষ কিন্তু আমাদের আরেকটা জগৎ আছে ওখানে মুশরিকদের কোনো ক্ষমা না কোনো ক্ষমা না আমরা অন্যান্য আর যাই গোনা করি না কেন আল্লাহ ইচ্ছা করলে আমাদের মাফ করে দেবে কিন্তু শিরিক মুশরিক হয়ে মরে গেলে আমাদের কোনো মাফ নেই নিজেরা জাহান্নামে যাচ্ছেন যান আমাদেরকে নেবেন না নবীজির চাচা মারা গিয়েছিল আবু তালেব মুশরিক অবস্থায় কি অবস্থায় আরো জোরে বলেন বিশ্বনবী নিজে কবরের পাশে হাত তুলে বলেছেন আল্লাহ তুমি আর যাই করো আমার চাচাকে মাফ করে দাও জিব্রাইল এসে বলে হাত নামান কার জন্য হাত তুলেছেন এই লোকটা আপনার চাচা আল্লাহ জানে এই যে সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়ে চমা দিয়ে বাড়িতে রেখে লালন পালন করেছে আল্লাহ দেখেছে কিন্তু লোকটা মুশরিক আর জোরে লোকটা তো মুশরিক মা কানালিন নাবিজ্জি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন সূরা তাওবার 113 নম্বর আয়াত প্রথম অংশে আছে কোন নবীর জন্য কোন ঈমানদারের জন্য শোভনীয় না উচিত না এটা জায়েজ না বৈধ না যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয় মুশরিকের জন্য ক্ষমা চাওয়া নিষেধ কার পক্ষ থেকে অথচ জাতিকে যারা আজ মুশরিক বানানোর পায় তারা বলছেন আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি না বুঝলেও আমরা বুঝে ফেলেছি কথা বলা লাগবে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাস্তবে বিভিন্ন জায়গায় শিরিক ঢুকিয়ে আমাদেরকে মুশরিক জাতিতে রূপান্তর করার চেষ্টা চলছে আল্লাহর সৃষ্টির ভেতরে হাত দেওয়া শিরিক সূরা নিসার ভেতরে আছে আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়া কথা বলেন এই জন্য নবীজি জানিয়েছেন কোন পুরুষ যদি মহিলার বেশ ধারণ করে মহিলা যদি পুরুষের বেশ ধারণ করে তার উপরে সরাসরি আল্লাহর লানত আজ শরীফ থেকে শরীফা বানিয়ে আপনি পুরা জাতিকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন কাদের বুদ্ধিতে এটা হচ্ছে আমি জানি না যারাই করছেন থামেন না আগামী প্রজন্ম সারস দিয়ে ঘুরে যাবে সকালে বেটা শরীফ বিকালে বলছে না আমি শরীফা শরীফা বললে আপনি হবেন মাল তো আপনি শরীফই আছেন বেকার বেলায় আপনি বলেন যদি আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে কারণ এখন আমি আর শরীফ নেই হয়ে গেছি শরীফা রাষ্ট্রীয় ভাবে যদি এটা কায়েম হয়ে যায় আপনাকে তো বাধ্য হয়ে আমার সিট দেওয়া লাগবে সিট না দিলে আবার আমার বিরুদ্ধে মামলা হবে কিন্তু ওই হোস্টেলে আমার বোন আছে আমার মেয়ে আছে আয় কথা বলে না কেন আপনি যতই শরীফা শরীফা ছিলেন আপনি মালটা কি আপনি ওখানে থাকলে কি হবে আপনি টের পাচ্ছেন কোন জায়গায় যাচ্ছে কিছু তো টের পাননি না এই আর কি এ আর কি আগামী কয়েক বছর যাক দেখেন বাধ্য হয়ে আপনাকে সিট দেওয়া লাগবে শরীফাকে ও কিয়ামত পর্যন্ত যদি জিল্লা আমি শরীফা হবে মাল তো শরীফ মাল কি ওই হোস্টেলে আপনার বোন আছে আপনার মেয়ে আছে ওখানে কি তৈরি হবে যারো যাই কথা বলেন না কেন আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়া এটা শিরিক এটা কি এই কাজ থেকে বিরত হন পুরা জাতিকে আজ অনেকে মুশরিক বানানোর চিন্তা ভাবনা নিয়ে এজেন্ডা নিয়ে গিয়েছে আমরা বুঝে ফেলেছি আমরা এ ফাঁদে পা দিতে রাজি না বলেন বিশ্বনবীকে যেদিন নবুয়ত দেওয়া হয় ওই দিন কিন্তু তিনবার বুকে চাপ দিয়েছিল ফেরেশতা এইদিকে তাকান তিনবার নবীকে বুকে চাপ দিয়েছে জিব্রাইল একবারও নবীজি পড়েন নাই পড়েছিলেন কি বললেন
মান আবি কারি আমি পড়তে পারি না চতুর্থবার যখন বুকে সাপ দিয়ে বলেছে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বিশ্বনবী কিন্তু এবার পাঁচটা আয়াত জিবরাইলের সাথে পড়েছিলেন এই কথা জানেন না জানেন না আমি স্মরণ করাচ্ছি একটা কারণ আছে এই যে পাঁচটা আয়াত সরাসরি এবার জিবরাইলের সাথে পড়লেন অথচ এতক্ষণ বলছিলেন আমি পড়তে পারি না হাদিসের ব্যাখ্যাটা দেখবেন বিশ্বনবী ওই সময় বলেছিলেন জিবরাইল এতক্ষণ কেন বললেন না যে বিসমি রব্বিকাল্লাযী খালাক যিনি আমাকে বানিয়েছে তার নামে পড়া লাগবে উনি আমাকে বানিয়েছে পুরুষ করে আর আমার বউকে বানিয়েছে মহিলা করে ও এখন পুরুষ হবে আমি এখন মহিলা হব এই কথা বলছেন তুমি এতক্ষণ যদি বলতে যে যিনি আমাকে বানিয়েছে তার নামে পড়া লাগবে আমি এতক্ষণ অপেক্ষা করতাম না কারণ আমি পড়বো কার নামে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম তুমি যখনই বলেছো বিসমি রব্বিকা এখন আমার আর কোনো সন্দেহ নেই সংশয় নেই কোনো চিন্তা ভাবনা নেই আমি তোমার সাথে পড়তে আরম্ভ করে দিলাম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা উম্মতদেরকে শিক্ষা দিতে চাইলেন উম্মতেরা আমি নবুয়ত যেই দিন পেয়েছি ওই দিনই আল্লাহর নামে পড়া আমার আরম্ভ করেছি কার নামে যতক্ষণ জিবরাইল আল্লাহর নাম আমাকে বলে নাই শুধু ইকরা ইকরা বলে আমি পড়ি নাই সুতরাং পড়তে বললে আমরা পড়তে পারি না যতক্ষণ আমাদের মালিকের নাম না আসবে শিক্ষা ব্যবস্থা আমরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক চাই বিসমিল্লাহির রহমানির রহিম চাই ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম চাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম চাই কথা বলেন শিক্ষা ব্যবস্থায় এগুলো চাই না চাই না আল্লাহর নাম ছাড়া আমরা পড়তে পারি শিক্ষা ব্যবস্থা এমনিতে ঢোকাতে পেরেছে ওখানে কায়েম হওয়ার পরে সুতরাং আমরা চাই এখন আর ঘরে ঘরে না ওই জায়গা মতো চালাতে হবে আমরা আল্লাহর ভাষায় যদি পড়া আরম্ভ করি মানুষ মানুষ হবে আর আল্লাহর নাম নিয়ে পড়া বন্ধ করেন মানুষ হবে ঠিক কিন্তু জানোয়ার হবে আমি এই চোখে দেখেছি ওস্তাদ অজু করছে ছাত্র পানি ঢেলে দিচ্ছে পাই আমি এই চোখে এইটাও দেখেছি ভার্সিটিতে স্যার ক্লাস নিচ্ছে আর ছাত্র জোতা দিয়ে পিটাচ্ছে বলছে শালা তোরে মেরেই ফেল শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর বলে না তোর কোনো মাফ নেই কেন তুই সিট দিলি না ওইটাও ছাত্র ওইটা সকালবেলা মদ দিয়ে কুলি করে ঘুম থেকে ওঠে বলেন সুবহানাল্লাহ আগেরটা ছাত্র ওইটা কোরআন পেয়ে মানুষ হয়ে গেছে আর ওইটা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে বাস্তবে অভিজ্ঞতায় বলছে রিমান্ডে যে মানুষগুলো দায়িত্বে পালন করে একটা অশিক্ষিত না সব অনার্স মাস্টার্স করা তাও বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অধিকাংশ অফিসারের যে আচরণ এটা কি মানুষ নাকি অন্য কিছু আমার ধারণার বাইরে চলে গেছে মানুষ এরকম করে কি করে আমি বলতে পারলাম না যেটা দুঃখিত এখানে ক্ষমতার উৎস আর যে যাই বলুক না কেন আসল উৎস কে আল্লাহ বলেন সব কিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে সুতরাং এই কথাটা যারা আজ বিরোধিতা করছেন যে ক্ষমতার উৎস জনগণ এই আয়াতটা আপনি কি করবেন আপনি যতই কোরআন পড়েন তাহাজ্জুদ পড়েন জান্নাতি বলে ঘোষণা হয়ে যাক এই আয়াতটা কিন্তু কিয়ামতের বিরুদ্ধে যাবে
আর কোরআন শরীফের এই সূরাটা ঝামেলা সূরা মুলক 30টা আয়াত আছে নবীজি বলেন কিয়ামতে এই সূরা যদি কারো বিরুদ্ধে ঝগড়া করে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেবে আর যদি ঝগড়া করে বলে আল্লাহ এর জান্নাতে দেওয়া লাগবে নাই তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দেওয়া লাগবে শেষ পর্যন্ত আল্লাহ তারে মাফ করে দেবে এই আয়াতে 30টা শিক্ষা আছে কয়টা প্রথম শিক্ষা এটা যে ক্ষমতার উৎস কে আমার হাতে সব আমরা যে দাবি করি আরে ভাই আমার 3.5 হাত বডি তো আমার কথা শুনে না কিসের ক্ষমতা আমার শুনে আমার কথা শুনে টয়লেটে বসে যদি কেউ বলে ওই আমি কিন্তু টিও নো আমার নাকে যেন গন্ধ না লাগে শুনবে নাক বলবে বেটা তুই আমারে চেপে ধর এটা আপনার নাকই তো আপনার কন্ট্রোলে নেই الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله يتوكم تار بڑوت تر قطع محنت تو بھبت تو بشالت تر قطع خمتار قطع شکتر قطع بول سلين حٹات گره حالو چونار دھارن پالتیه فرسن এবার আমাদের জীবনের দিকে তাকিয়ে বললেন তোমাদের হায়াত আর মউত আমি বানিয়েছি আগে মউতের কথা এরপরে হায়াতের কথা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পাক দেখতে চাই তোমাদের ভেতরে কে সবচাইতে ভালো কাজ করে আমার কাছে আসতে পারছে এখানে হায়াত হচ্ছে পাঁচ প্রকার কয় প্রকার আরো জোরে বলেন এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমি বিস্তারিত বলতে গেলে শেষে গলা ভেঙে যাবে আর বলতে পারবো না তাড়াতাড়ি করছি দ্বিতীয় নম্বর হায়াত ছিল আলমের প্রথম মায়ের পেটের জগতে এরপরে এখন আছে আলমের দুনিয়ায় দুনিয়ার জগতে এরপরে আরো দুইটা আমাদের সামনে আছে আলমে বারসাখ কবরের জগতে পাঁচ নম্বর যেটা আলমে আখেরাত যার শুরু আছে আর কোনোদিন শেষ নেই কথা বলেন এখন পাঁচটা জগৎ আল্লাহ বানিয়েছেন এই পাঁচটা হায়াতের দুইটা হায়াত শেষ দুইটা হায়াত সামনে আর মাঝখানেরটা এখন আমরা আছি আগের দুইটা শেষ পরের দুইটা আছে মাঝখানেটা থাকবে বলেন বলেন এজন্য আয়াতের প্রথম শব্দ কিন্তু আল্লাহ দিয়ে খলাকল হায়াত না আল্লাহ দিয়ে খলাকল তাফসীরে মুফাসসির দিয়েছেন মাউতা শব্দ আল্লাহ এই কারণে দিয়েছেন দুনিয়ার মানুষ তুমি যত উপরে ওঠো না কেন যত বছর ক্ষমতায় থাকো না কেন এই চিন্তা সব সময় মাথার ভেতরে রাখবা আছে আল্লাহ মরা লাগবে বলেন বলেন লিয়া বলওয়াকুম আইয়াকুম আহসানু আমালা আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই কে তোমাদের ভেতরে ভালো কাজ করে আল্লাহ বেশি কাজ চাননি ভালো কাজ চেয়েছেন আল্লাহ যদি বেশি কাজ চাইতেন তাহলে আকসার আমালা দিতেন যে বেশি বেশি কাজ করো কাজ ভালো হোক আর মন্দ হোক না কাজ আপনি অল্প করেন কিন্তু কাজটা হওয়া লাগবে কি ব্রিজ বানিয়েছে 10 বছরের গ্যারান্টি দিয়ে 1.5 মাসে টেকে না কি বানালেন আপনি এই কথা বলেন না কেন বাজেট তো ঠিক মতোই নিয়েছিলেন রড না দিয়ে বাঁশ দিয়েছেন মানে হাজার হাজার বিল্ডিং ধসে পড়ে মেয়াদ শেষ হওয়ার আগে তার মানে এর ভেতর অবশ্যই দুর্নীতি হয়েছে এই জন্যই তো আল্লাহ দিয়েছে আহসান আমালা বেশি কাজ করার দরকার নেই কাজ অল্প করো কাজটা ভালো করো কি করো আরে দুনিয়ায় যত ভালো কাজ আছে আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ কোনটা বলবো মানবেন তো এ আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ কোনটা বলবো আমাকে সাপোর্ট দিবেন কলা ভেঙে গেলে তো মুসিবত পড়ে যাবে আমি পড়া কোরআন শরীফে আয়াতটার সাথে তাফসীরে কোরআন বিল কোরআন মিলিয়ে মিলিয়ে যেটা পেয়েছি দুনিয়ায় যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ আল্লাহর কাছে সাহাবীরা যেটা বুঝেছিলেন এই আয়াত থেকে সাহাবীদের কাছে জীবনের সবচাইতে ভালো কাজ ছিল আল্লাহর দ্বীন জমি কায়েম করা আস্তে বলেন একটা সাহাবীর জীবন দেখাতে পারবেন যিনি জীবনে এই সব করে না এই যে আল্লাহ আমি শাহাদত চাই না কেউ বলেছে কথা প্রত্যেকটা সাহাবীর জীবনের এই ইচ্ছাই ছিল আসল যে আল্লাহ আমি শাহাদতের মরণ চাই কারণ এমনিতে যদি মরে যায় হয়তো কবরে দেবে ঈমান নিয়ে থাকবো শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে আর কিছু পাবো না আর শাহাদতের মরণ যদি নসিব হয় মরণের পরে আমি জীবিত এবং আল্লাহ আমাকে খাওয়াবে
জেলখানার এই তিনটা বছরের প্রতিদিন তাহাজ্জুদের নামাজে আমার শেষ কথা ছিল এটা আল্লাহ তুমি মরণ দিও কারণ কত মানুষ জেলে মরে বেরিয়ে যাচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলি তুমি মরণ দিও আমার দুঃখ নেই কিন্তু শাহাদাতের মরণ দিও কোরআনের পাখিরা সারা জীবন এই দোয়া ছিল এজন্য আল্লাহ কবুলও করে নিয়েছে আরে ভাই সাধারণভাবে ঘুমিয়ে থাকলে মরে গেলে তো হতো না শাহাদাতের মরণ আল্লাহ দিয়ে দেখিয়েছে আর শাহাদাতের মরণ গরু ছাগলকে দেয় না وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء الله لا يحب الظالمين سورة آل عمران 4 نمبر پارا 6 نمبر پشتا 14 نمبر لائن 144 نمبر آیت شیشه دیگه است আল্লাহ বলেন যার দ্বারা আমি শাহাদতের মরণ দেই না যার জীবন যৌবন যার প্র্যাকটিক্যাল লাইফ আমার কাছে ভালো লাগে সাধারণ ভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি শাহাদত নসিব হয়ে গেল ওই মানুষটা মরণের পরে আর ঘুমাবে না ও জিন্দা এবং খাবার খাবে কার কাছে এটা তো আমি বানালাম সূরা আলে ইমরানের ভেতরে আছে চার নাম্বার পারা এগারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন হে নবী আপনি ধারণা করেন কি যারা মারা গেছে না যারা আমার রাস্তায় জীবন দিতে পারে এরা জীবিত এবং আমি আল্লাহ এদেরকে খাবার খাওয়াই ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে আস্তে বলুন জেগে থাকলে খাওয়া লাগে আর খেলে রক্ত মাংস তৈরি হয় বলেন বলেন কিয়ামত পর্যন্ত যে লোকটা জীবিত থাকবে এবং আল্লাহ তাকে খাবার খাওয়াবে দুনিয়ার এই পচা খাবার জান্নাতের খাবার আল্লাহ খাওয়াবে অবশ্যই তার রক্ত মাংস তৈরি হওয়ার কথা এটা যে হয়েছে তার প্রমাণ হামজা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 30 বছর পরে তার কবরটা ভেঙে গিয়েছিল মদিনায় একবার ঢল হওয়ার কারণে ছোটবেলা যারা তার সাথে যুদ্ধ করেছে এখন তারা মুরব্বী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে কাফেরেরা যেখানে যেখানে হামজাকে তরবার দিয়ে আঘাত করেছিল ওই জায়গা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে আমরা যদি খাবার না খাবে 30 বছর পরে ওনার শরীরে রক্ত এলো কোথা থেকে কথা বলে না কেন এখানে যত মৃত্যু আছে দুনিয়ায় সবচাইতে উত্তম মৌত শাহাদতের মৃত্যু আল্লাহ বলেন দুনিয়ায় সবচাইতে ভালো কাজই তো এইটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যদি কায়েম হয় ভালো না হলেও তোর অসুবিধা নেই তুই তো জমিনের মালিক না তুই কামলা ঠিক কথা বলে না কেন বিকাল 5টা পর্যন্ত ডিউটি করে যা বিকালে তোর বেতন দিয়ে দেব আমরা এই কোরআনের মালিক না এই কোরআন আমাদেরও না এই কোরআন আল্লাহর এই জমিনও আমাদের না এই জমিনের মালিকও কে আমরা শুধু কোরআন হাতে নিয়ে জমিনে প্রতিষ্ঠা করার জন্য কামলা দিচ্ছি আরো জোরে দিতে দিতে যদি আমাদের 5টা মানে জীবনের শেষ দিন প্রতিষ্ঠা হলে ভালো না হলো আমার লস নেই আমার বেতন জান্নাত আছে আল্লাহ তাআলা বলেন আহওয়াল আজিজুল গফুর এই ভালো কাজটা যদি করো আমি কিন্তু আজিজ আমি গফুর এই কাজ করতে গেলে 10 টুটি ভুল টুটি হয়ে যেতে পারে আমি আল্লাহ গফুর হিসাবে মাফ করে দেব আর যদি এই কাজ না করো আমি এমনিতেই ছেড়ে দেব না আমি আজিজ আমি পরাক্রমশালী আমার ধরা বড় শক্ত ধরা এখানে পৃথিবীর এই ভালো কাজটা সাহাবীরা যেটা বুঝেছিলেন হযরত মাজ মুবিস এতটুকু বয়সে এই কাজটা বুঝেছিলেন যে ভালো কাজ এটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আমাদের জীবনের মেন টার্গেট যতদিন এটা না হবে ততদিন আল্লাহর আজিজ থেকে আপনি মুক্ত হতে পারবেন না আমি আর বিস্তারিত বলতে পারছি না কণ্ঠ ভেঙে যাচ্ছে আগামীতে সময় পেলে দেখবো এখন যদি কেউ কিছু বলতে চান কমিটিতে বলেন আমার শরীরের অবস্থা গলার অবস্থা সবই খারাপ হয়ে গেছে আমি মাপ চাচ্ছি এই যে আমার মামন ভাই একটা বই লিখেছেন যেভাবে ডাকলে আল্লাহ শুনবেন এখানে হয়তো আছে বইটা যারা কিনবেন এটা এখান থেকে মুফতি মামন হোসাইন ভাই লিখেছে নিয়ে যান একটু তাড়াতাড়ি করুন ভাই শরীরের অবস্থা ভালো না এবারে
মাইকটা দাও তাড়াতাড়ি করো এই মোনাজাতটা করে দাও মোনাজাতটা করে দাও কি বলবেন কি গুরুত্বপূর্ণ কিছু আছে বলার আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ايه مايك ডিস্টার্ব করে কেন আল্লাহ তাআলা কোরআন কারীম শোনার জন্য এত রাত পর্যন্ত যারা বসে আছে এই সময় পেয়েছিলাম আমার কণ্ঠ শরীর সাপোর্ট দিচ্ছেন আমি শেষ করে দিয়েছি যতক্ষণ বলেছি আল্লাহ এদেরকে আমল করার তৌফিক দাও যত মানুষ আয়োজনের সাথে জড়ে আছে তাদেরকে মাফ করে দাও আগামীতেই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে খাদিজার মতো আয়েশার মতো তাদের বানিয়ে দাও চলিসের ভেতরে মিল মহব্বত পয়দা করে দাও এলাকায় কবরে যত মানুষ ঘুমিয়ে রয়েছে আল্লাহ কবর গুলোকে তুমি জান্নাত বানিয়ে দাও মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা এসেছে যারা আসতে পারে নাই ব্যস্ততার কারণে মাফ করে দাও আমার কণ্ঠটাকে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আমার কণ্ঠটা আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও بارك الله لنا ولكم في القرآن العظيم الحمد لله رب العالمين